গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকালবেলার কাজকর্ম সমস্ত কিছু শুরু হয়ে গেছে অলরেডি। চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা আর আমি চলে এসেছি বিছানাপত্র গোছাতে। তো শীতকালের বিছানা, অনেক বিছানা থাকে তোমরা তো জানোই, ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে অলরেডি, ঠান্ডা ভালোই পড়েছে, এখন ব্ল্যাঙ্কেট ছাড়া হচ্ছে না। তো কাজকর্ম শুরু করলাম, রান্না বান্না করতে হবে, ওর বাবা চলে গেছে বাজারে। আজকে কি আনবে আমি জানি না, তবে আজকে তো ছুটির দিন নয়, তো আমি বিছানাপত্র তুলে নিয়ে রান্নাঘরে যাব। আজকে এমনি তো টিফিন বানাতে হবে, রুটি বানাবো, রুটি একটা তরকারি হবে জল খাবারে আর কি, আর তার সাথে ভাত হবে, মাছ হবে, আর যা যা করবো বাজার থেকে যা যা আনবে সব কিছুই শেয়ার করব। তো আজকে সকালবেলা এখনো রোদের মুখ দেখিনি, 10টা বাজে এখনো কিন্তু আমি রোদের মুখ দেখতে পাইনি, জানি না উঠবে কিনা। রোদ তো আজকাল উঠছে না, বেশ সপ্তাহখানি হয়ে গেছে উঠছে না। আর হচ্ছে কালকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে বিকেল বেলা থেকে কি প্রচন্ড ঠান্ডা, আর বৃষ্টি কোত্থেকে যে এলো। তো কালকে রাত্রে বেশ ভালোই গেছে, বেশ ঠান্ডা বৃষ্টি এইসব নিয়ে। তো চলো এবার অন্যান্য কাজে যাই, রান্না বান্না করি। একটু একটু রোদ ওঠা শুরু হয়েছে, খুব একটা উঠেনি, মেঘলাই আছে। আর এই যে জামা কাপড় তো শুকায়নি, কালকে তুলে নিয়েছিলাম বৃষ্টির জন্য, এখন এই দুটোর নাইটি খালি এখানে শুকোতে দিয়েছি। এইগুলোই তো রোজ দিন পরতে হয়, ওই সবগুলো না কম কম শুকালেও হবে। আর এই দেখো দুটো জবা ফুল ফুটেছে, জবা ফুল না রোজ হচ্ছে, দারুণ লাগে। আর দেখো কড়ি কড়ি হচ্ছে, আর এই দেখো পোকা না পোকা না পিঁপড়ে, জানো তো সমস্ত ফুলের মধ্যে পিঁপড়ে, সাদা ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছে আমার তো। আর এইখানে আর একটা ফুল ফুটেছে, দেখাই দেখো, এই যে এটা কি ফুল দেয় না, এটা না টকটকে লাল হয়, গেল বছরে অনেক হয়েছে, আর এবছর এরকম হচ্ছে কেন কে জানে, আমার সাথে ফুলের সাথে কোনো শত্রুতা চলছে বোধ হয়, সবার বাড়িতে টকটকে লাল হচ্ছে কিন্তু আমার এরকম কালার হচ্ছে, ভাল লাগে না। তো আর ওখানে নীলকণ্ঠ হয়েছে, আর এখানে দেখো অ্যালোভেরার ফার্ম তৈরি হয়ে গেছে, প্রচুর অ্যালোভেরার বারবারন্ত মোটা মোটা হয়েছে। তো গাছগুলোকে না আলাদা করে দিতে হবে মনে হচ্ছে, এক জায়গায় একদম একসাথে জঙ্গল টাইপের হয়ে গেছে। তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটা এই অ্যালোভেরা দিয়ে শীতকালীন স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব, ঠিক আছে, দেখি যদি সময় পাই বানিয়ে নেব। শীতকালের বিছানা তুলতে আধ ঘন্টার বেশি লেগে যায় দুটো ঘরের বিছানা তুলতে। তো এখন হয়ে গেলে আমি রান্নাঘরে যাবো, রান্না বান্না সারবো, তারপরে বাবাই ঘরে জানলার পর্দা খুলি না, কারণ ধুলো বালি এত এসে যায়, ল্যাপটপ পুরো ধুলো ধুলো হয়ে যায়, দেখবেন ওর ঘরে পর্দা সবসময় দেওয়াই থাকে। তো এখানে রুটি হয়ে গেছে, রুটি করে রেখে দিয়েছি টিফিনের জন্য, আর রুটির সাথে বানাতে হবে তরকারি, সেই তরকারিটা এখনও কোটাকুটি হয়নি, তবে ছিম বার করে রেখেছি, ছিম ভাপা করব। ছিম ভাপা করতে এসে দেখি ধনে পাতা নেই, তো ধনে পাতা আনলে পরে ছিমটা ভাপা করব, খুব ভালো লাগে কিন্তু ছিম ভাপা খেতে। আর এরকম ছোট ছোট নতুন আলু নিয়ে এসছে, এই দেখো ছোট ছোট আলু, তো এই আলু ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, তিনটে সিটি মারবো, সিদ্ধ হয়ে গেলে স্কিনটা ছাড়িয়ে নিয়ে আলুর দম করব। এখনও বুঝতে পারছি না সেটা কি কষা কষা করব কি ঝোলঝোল করব। তো অনেকদিন ধরে ভাবছি যে পাউরুটি দিয়ে ঝোলটা দিয়ে খাবো, ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় খেতাম। তো জানি না কি করব, এখনও আলুটা সিদ্ধ করে নিই। আর এদিকে আছে বোয়াল মাছের কাটা, এই দেখো বোয়াল মাছ, এখানে নিচে মাছও আছে, উপর দিকে কাটাগুলো রেখেছি মাথা। তো আজকে বোয়াল মাছের একটু তেল ঝাল করব, আর বাবার জন্য স্টু আছে, এখানে স্টু করা করে রেখে দিই, স্টু আছে, আর এখানে একটু মাছ আছে, এই তেল পটকা আছে, এই যে ভাত হয়ে গেছে এখানে। তো এখনও বাকি হচ্ছে এই দুটো রান্না করব,
আর রুটির একটা তরকারি বানাবো। তো আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর চিংগুলো এখন আমি কেটে ফেলবো। সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এইবারে শিমটা দিয়ে অল্প করেই নুন দিলাম, নুনটা মানে চিনির মধ্যে নুন কম খায়। না থাকা লাগবে না। আর বাবার জন্য বানাচ্ছি একটা মিক্স স্যালাড। ও এখন সকালবেলা চাটা খায় না, কফিও খায় না, যার জন্য একটু কড়াইশুঁটি তার সঙ্গে একটু গাজর আর এর মধ্যে থাকছে শশা, এটা সকালবেলা এখনও নিচ্ছে। এরপরে একটা কোনো ড্রিঙ্কস দেবো, হয় ডাবের জল নয় মিষ্টির জল, এসব থাকবে। তো এটা দিয়ে আসি ওকে। ছোটো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো এই যে ছোটো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম গরম গরম কিন্তু এই আলুগুলোকে ছাড়াতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে কিন্তু এর চোখলা ছাড়াতে একটু অসুবিধা হয়, আবার টাইট হয়ে যায়। এই এখনকার নতুন আলুগুলো আর কি, তো হাতে একটু গরম লাগবে ঠিকই, কিন্তু গরম গরমই ছাড়াতে হবে। যে এখন আমি সিদ্ধ করে রেখে দিলাম পরে ছাড়াবো সেটা করলে হবে না। তো এখন আমার রান্না কিন্তু এখনও হয়নি, তার মধ্যে আমি এই আলুগুলোকে ছাড়িয়ে নিই। এই দেখো এখনও কিন্তু ধোয়া উঠছে, একদম গরম গরম আলুগুলোকে ছাড়িয়ে ফেলেছি, দেখতে দারুণ লাগছে তাই না। তো এবার রান্না করতে হবে। এখানে এখনও এতটা আলু রয়ে গেছে, এখন মানে 500 গ্রাম মতো আছে, 1 কেজি আনা হয়েছে, 500 গ্রাম মতো করলাম আর এখানে এতটা রয়েছে। আর গাজর আনা হয়েছে, এবার তো শীতকালের বাজার হয়েছে, গাজর ফুলকপি আর এখানে আছে শশা, এই হলো আজকের বাজার। তো এগুলোকে ধুয়ে টুয়ে সব ফ্রিজে তুলবো। আলুটা ধোবো না, আলু ধুলে খুব খারাপ হয়ে যায়, আমি আগের বছর খুব আলু ধুয়েছি, ধোয়ার পরে আলুগুলো কালো কালো হয়ে যেত, ওই জন্য আলু আর ধোবো না। ঠিক আছে চলো এবার রান্নাটা সারি। এখন 2 কলা সর্ষের তেল দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এই ছোট আলুগুলো ভেজে নেব। এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভেজে নিলে ভেতরে নুনটা খুব ভালো মতো ভিজে যায় আর কালারটাও খুব ভালো আসে। তার জন্য না ভেজেও রান্না করা যায়, কিন্তু ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। একটু ভাজা ভাজা হবে, আমি চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আলুটা ঢেলে দেবো। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 চামচ, মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে আর হচ্ছে একটু বেশি করে ধনিয়ার গুঁড়ো। আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ।
সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কিন্তু কষে গেছে আর সাইড থেকে তেলও বেরিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দিই, মশলাগুলো আলুর ভেতরে চলে যাবে। কারণ কথা হয়ে গেছে, সমস্ত আলুর গায়ে কিন্তু মশলা লেগে গেছে। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এখানে গরম জল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম জল আলুর দম। একদম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই নতুন আলু এরকম শক্ত হয়ে যায়। এর মধ্যে একদম শেষে দিয়েছি কসুরি মেথি আর সামান্য একটু চিনি, সামান্য খুব সামান্য একটু চিনি। তো একদম রেডি হয়ে গেছে শীতকালীন ছোট আলুর দম। ধনে পাতা নেই আজকে একদমই, তাহলে ধনে পাতা দিলে আরেকটু ভালো হতো। এবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এই তো রেডি হয়ে গেছে শীতকালীন ছোট আলুর দম, ভীষণই ভালো খেতে হয়েছে। আমি অলরেডি টেস্ট করে দেখে নিয়েছি, অবশ্য ঝোলটা টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে। আর রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট, দেখো সব কিছু মোছা টোচা হয়ে গেছে। আর এখানে কয়েকটা বাসন খালি পড়ে আছে, এই কড়াটাই আছে আর কিছু নেই। কড়া আর এই থালাটার বাবা খেয়ে চলে গেছে, মানে প্লেটটা, আর কিছু নেই। এগুলো মুছে টুছে নিলেই, ধুয়ে টুয়ে নিলেই হয়ে গেল ব্যাস। তার থেকে কিনে আনা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার, ক্রিম, বোরোলিন, হেনা তেনা কত কিছু যে আমরা ব্যবহার করি তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তোমার নিজস্ব ফার্ম থেকে তুলে আনা এইরকম অ্যালোভেরা দিয়ে যদি একটা দারুণ লোশন বানিয়ে নিতে পারো না, তাহলে তোমার এই শীতকালটা দারুণভাবে যাবে। রুক্ষতা সূক্ষ্মতা যা যা আছে, পা ফাটা, গাল ফাটা, হাত ফাটা, কনুই ফাটা, সব কিছু কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। যদি ফেটেও থাকে তাহলেও দুদিনের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলো এটাকে বানিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে পাতিলেবু একটা নিয়েছি, আর এখানে একটা ডাল নিয়েছি, বেশ বড় এবং মোটা সাইজের একটা ডাল। এর থেকে জেলটা আমি বার করে নেব। আর তার সাথে লাগবে হচ্ছে গ্লিসারিন, হানি ড্রপের গ্লিসারিন। এ দেখো অ্যালোভেরা জেলটা বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে একদম স্মুথ, একটুখানি থেকে গেলেই টাইট মতো হয়ে যায়। কিন্তু আবার যদি তুমি এরকম করে ঘুরিয়ে দাও, একটুখানি ঘুরিয়ে দিলেই আবার পাতলা হয়ে যায়। তো এটা রেডি হয়ে গেছে। এই এরকম কাচের বটলের মধ্যে তুমি এটা বানিয়ে নেবে। প্রথমে আমি এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে দু চামচ মতো আছে, চামচ দিয়ে সেইভাবে মাপ করা যায় না। তো এটা আমি দু চামচ মতো আছে, বড় চামচে দু চামচ। আর এখানে লেবুর রস এক চামচ, এটাও আছে দু চামচ, ছোটো চামচে দু চামচ। আর এর সঙ্গে নিয়ে নেব এই যে গ্লিসারিন, হানিম্যানের গ্লিসারিন। মুখটা খুলে নি, এক চামচ, দু চামচ, এটাতেই এনাফ। এটা একদম একটা সপ্তাহ চলে যাবে। তো এবার সম্পূর্ণ জিনিসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমার এই জারটা কিন্তু বেশ বড়, আর এখানে তলায় পড়ে আছে বলে ভাববে না যে অল্প একটু, বেশ অনেকটাই আছে। এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন তো খুবই ঠান্ডা, এটাকে তোমরা মিশিয়ে বাইরে রেখে দিতে পারো, ওই তিন চার দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজে রেখে দাও তাহলে এক সপ্তাহ ভালো থাকবে। তো এরকম মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে একটুখানি করে নিয়ে চামচটা আমি মুছে নিলাম, এরকম
নিয়ে তোমরা স্নান করার পরে আমি অবশ্যই এখনি স্নান টান করে এসেছি স্নান করার পরে ফুল বডিতে মাখতে পারো আর এরকম সারা হাতে মুখে সব জায়গায় মাখতে পারো দারুণ একটা ফিলিংস দেয় একদম সফট একটা মানে তোমরা মাখলেই বুঝতে পারবে যে একটা অন্যরকমের ফিলিংস একদম নরম নরম ব্যাপারটা আর দেখবে কোনোইটা আর এই কোনোই দেখবে অনেকে না কালো থাকে আর এরকম কোনের মধ্যে যদি তোমরা এরকম দিয়ে প্রত্যেকদিন একটু ম্যাসাজ করতে পারো না কোনোই যে কালো জায়গাটা থাকে তা আমার কিন্তু কোনোই কালো নেই হ্যাঁ কালো জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ভীষণ ভালো একটা ঘরোয়া রেমেডি এটা শীতকালে একবার ট্রাই করবে তোমরা ভীষণ ভালো উপকার ভীষণ ভালো উপকার যত রকমই লোশন থাকুক কি ক্রিম আসুক যাই আসুক না কেন এর সাথে কেউ পাত্তা পাবে না এটা কিন্তু এক রকমের লোশনই মানে বানিয়ে নেওয়া হলো ভীষণ ভালো এত সফট না গ্লিসারিন তো এমনিই ভালো তোমরা জানো তার সাথে আছে লেবু ভিটামিন এ আছে লেবুতে তো সব মিলিয়ে ভীষণই ভালো ঠিক আছে তো আমার সব হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার শুরু হবে সন্ধ্যে থেকে সন্ধ্যেবেলা যা যা করবো সব কিছু শেয়ার করবো ঠিক আছে এটা স্নান করে উঠেই মাখবে আগে না বিকেলবেলা মাখবে স্নান করে উঠে মাখবে ভীষণ ভালো একদম মনে হচ্ছে আরাম টাচ করছি মনে হচ্ছে একটা নরম নরম ব্যাপার ঠিক আছে চলো এই যে লুচি ভেজে ফেলেছি রাতে ডিনারে আজকে লুচি আর সকালে দেখিয়েছিলাম আলুর দম ছোট ছোট আলু শীতকালীন তার লাল লাল ঝোল এটাকে গরম করে নিচ্ছি আর ভাত আছে যে ভাত খাবে খাবে তার সাথে আছে এই যে মাছ ভাজা ঠিক আছে তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমার সাথে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট